হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। মিতা অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যারা যারা এখন আমার পরিবারের সদস্য হতে পারোনি, ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকে কিন্তু একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, ফার্স্ট কিন্তু আমি আজ স্নান করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই। তো এখন কিন্তু আমি টিস্যু দিয়ে মুখের জলটা মুছে নিয়েছি। যখন আমি স্নান করেছি তখন কিন্তু লোটাস সার্ভিসের জোজোবা ওয়াশ ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার মুখে যেটুকু যা জল ছিল সেটুকু কিন্তু টিস্যু দিয়ে মুছে নিলাম। কারণ কি বলো তো, মুখে জল থাকলে কিন্তু মেকআপটা ঠিকঠাক সেট হবে না, আর মেকআপটা খুব একটা ভালো হবে না। জন্য মুখের জলটা টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি। আর মেকআপের ফার্স্টে ফলে গিয়ে ময়শ্চারাইজার, এটা কিন্তু লোটাস সার্ভিসের ডিপ ময়শ্চারাইজিংয়ের একটা ক্রিম আমি অ্যাপ্লাই করলাম। তো তোমাদেরকে এটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিয়ে কিনে নিতেই পারো। তো তোমাদের কাছে যার যে ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেটা ইউজ করবে। নেক্সট স্টেপ হলো গিয়ে অ্যালোভেরা জেল। আমি কিন্তু অ্যাজ এ প্রাইমার অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমাদের যদি প্রাইমার অ্যাভেলেবেল থেকে থাকে তোমরা কিন্তু প্রাইমারটা ইউজ করবে। আমার কাছে প্রাইমার অ্যাভেলেবেল নেই, তাই কিন্তু অ্যালোভেরা জেলটা ইউজ করছি। আর অ্যালোভেরা জেলটা স্কিনে লাগানোও কিন্তু খুব ভালো, স্কিনে খুব ভালো গ্লো দেয়। আর স্কিনে কিন্তু মেকআপ করলে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হতে দেয় না, স্কিনে কিন্তু অলরেডি একটা গার্ড ফেলে দেয় অ্যালোভেরা জেল। তো তোমরা কিন্তু চাইলে এটা ইউজ করতেই পারো। থার্ড স্টেপ হলো গিয়ে ফাউন্ডেশন। যে ল্যাকমি 925-এর একটা খুব সুন্দর ফাউন্ডেশন আমি নিয়েছি, শেড নাম্বারটা ঠিক মনে নেই, শেড নাম্বারটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো, খুব একটা বেশি প্রয়োজন নেই। আমি কিন্তু হালকা হাতে এই যে ডট ডট করে জায়গায় জায়গায় লাগিয়ে নিয়েছি। এবার কিন্তু ব্লেন্ডারটা আগে থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে কিন্তু ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে স্কিনের সঙ্গে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডারটা হালকা একটু ভিজি নিলে কিন্তু ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে স্কিনের সঙ্গে সেট হয়। আর শুধু ফেসে নয়, আমি কিন্তু নেকটাও ভালো করে একটু ফাউন্ডেশন দিয়ে ক্লিন করে নেবো। কারণ মেকআপটা যখন করবো তখন কিন্তু শুধু অলরেডি মানে শুধুমাত্র ফেসটা ক্লিন হবে আর নেক টেকগুলো ক্লিন থাকবে না, এটা কিন্তু দেখতে একটা বিকট লাগে। ওই জন্য আমি কিন্তু নেকটাও খুব সুন্দর করে ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটাও ক্লিন করে মেকআপ করে নেবো। তো দেখো, এই যে আমার ফাউন্ডেশনটা এতটাই সুন্দর না, মানে কী বলবো তোমাদেরকে, খুব সুন্দরভাবে স্কিনের সঙ্গে সেট হয়ে বসে যায়। একটা দেখো, অলরেডি একটা স্কিনে কিন্তু গ্লো দিতে শুরু করেছে। আর এটা কিন্তু বেশিরভাগটাই হলো অ্যালোভেরা জেলটার জন্য। অ্যালোভেরা জেলটা তোমরা চাইলে কিন্তু মেকআপের শুধু নয়, মেকআপ ছাড়া এমনি টাইমেও তোমরা রাতে ইউজ করতেই পারো। যে কোনো টাইম দিনে রাত্রিবেলা তোমরা ঘুমানোর আগে একটু হালকা ময়শ্চারাইজিং ক্রিম লাগাবে, লাগানোর পরে শুধু অ্যালোভেরা জেলটা লাগিয়ে ঘুমাবে, পরের দিন মর্নিংয়ে ঘুম থেকে উঠে তোমরা দেখবে স্কিনে কিন্তু একটা অন্যরকম গ্লো দেবে। অ্যালোভেরা জেলটা কিন্তু খুব সুন্দর স্কিনে একটা ভালো গ্লোর জন্য কাজ করে। তো তোমরা চাইলে এটা ইউজ করতেই পারো, আর যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। আমি কিন্তু পতঞ্জলি অ্যালোভেরা জেলটাই তোমাদেরকে সাজেস্ট করবো। তো দেখো, ব্লেন্ডার দিয়ে আমার খুব সুন্দর করে স্কিনে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কিন্তু আমি আইব্রো ড্রয়িং করবো। আইব্রোটা ড্রয়িং খুব একটা ডার্ক করবো না, হালকার মধ্যেই করবো। আর ড্রয়িংয়ের এই যে এই শেড নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, তিনটে শেড নাম্বার আছে। আমি কিন্তু হালকা আছে ব্রাউন কালারটা আছে, হালকা ব্রাউন কালারটাই নিয়েছি, ব্ল্যাক কালারটা কিন্তু নিইনি। ব্রাউন কালারটা দিয়ে আই মেকআপটা করলে কিন্তু খুব সুন্দর ড্রয়িং করা যায়। তো এবার কিন্তু আমি এক এক করে এই যে কাজল, এটা ল্যাকমিনা মেবলিংয়ের ক্লোজেল একটা কাজল দিয়ে আমি কিন্তু নিচের চোখের নিচের পোর্শনটাতে আমি কাজলটা পরে নেবো। চোখের উপর পোর্শনটাতে কিন্তু আমি খুব সুন্দর একটা লাইনার পরবো, লাইনারটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি খুব একটা ডার্ক নয়, হালকার মধ্যে করে কিন্তু কাজলটা পরে নিয়েছি। এবার কিন্তু লাইনার, লাইনারটাকে আমি কিন্তু কোনো লিকুইড লাইনার অ্যাপ্লাই করবো না, এটা কিন্তু একটা ডিব্বা লাইনার। ডিব্বা বলতে কি, এটা কিন্তু লিকুইড, কিন্তু লিকুইডের মধ্যে ডিব্বাটা কিন্তু খুব সুন্দর। এটা শেড নাম্বারগুলো ব্ল্যাক, শেড নাম্বারটা আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এটা কালারটা কিন্তু ব্ল্যাক, এটা দুটো কালার পাওয়া যায়, একটা ব্রাউন ডিব্বা একটা ব্ল্যাক ডিব্বা। আমি কিন্তু ব্ল্যাক কালারের যে ডিব্বাটা আছে ওটা থেকে এই লাইনারটা পরে নিচ্ছি। কার কেমন লাগে আমি ঠিক বলতে পারবো না, বাট আমি কিন্তু এটা দিয়ে লাইনার পরে ভীষণ স্যাটিসফাই। আমি এমনি ল্যাকমির যে লাইনারগুলো পাওয়া যায় সেটা থেকে লাইনার পরে যতটা না স্যাটিসফাই, যতটা না লং লাস্টিং হয় তার থেকে অনেকটা বেশি লং লাস্টিং এটা। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ, এটা কিন্তু জল লাগলেও ধুয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তো খুব সুন্দর লাইনার পরা যায় এটা দিয়ে, আর খুব ইজিলি পরা যায়, আর ক্যারিও করতে খুব সুন্দর। আর নেক্সট হলো গিয়ে মাস্কারা। আই মেকআপের জন্য আমি কিন্তু মাস্কারাটা আজকে ইউজ করছি। আই ল্যাশটা আমার কাছে অ্যাভেলেবেল নেই, তোমাদের কাছে ল্যাশ থাকলে তোমরা কিন্তু ল্যাশটা ইউজ করবে। ল্যাশ পড়লে কিন্তু চোখের একটা অন্যরকম ব্যাপার দেখায়, অন্যরকম ব্যাপার বলতে খুব সুন্দর লাগে, আইটা কিন্তু জাস্ট একটা অন্যরকম লুক দেয়। তো আমি কিন্তু আজকে আমার কাছে ল্যাশ নেই, সেই জন্য আমি কিন্তু আজকে মাস্কারাটাই অ্যাপ্লাই করলাম। আর মেকআপের মেন পার্ট হলো গিয়ে ফিনিশিং টাচ আছে লিপস্টিক। লিপস্টিকটা না পড়লে ঠিকঠাক ফিনিশিং টাচটা দেওয়া যায় না, আর মেকআপটা ঠিকঠাক কমপ্লিট মনে হয় না। তো দেখো, একদম পুরো সব কিছু কমপ্লিট। এবার শুধু হাইলাইটারটা দিয়ে স্কিনটাকে সেট করবো। লিপস্টিক ডান, এই যে হাইলাইটারটা এখন নিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো কম্প্যাক্ট পাউডার বা কোনো রকম কোনো ব্লাশার ইউজ করবো না, কারণ আমি কিন্তু বাড়িতে রিলস করবো, সেই জন্য রেডি হচ্ছি, কোথাও বেরোনোর মতো মেকআপ করবো না। খুব ডার্ক মেকআপও নয়, একদম লাইট মেকআপের মধ্যে মেকআপ করছি, সেই জন্য আমি কিন্তু অনলি হাইলাইটারটি দিয়ে স্কিনটাকে একটু সেট করে নিচ্ছি, আর কিছুই নয়। তো যে যে জায়গাগুলোতে ব্লাশার ইউজ করা হয় সেই সেই জায়গাগুলোতে আমি কিন্তু জাস্ট একটু ফিনিশিং টাচ দেওয়ার জন্য হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আর তোমরা চাইলে তোমরা কিন্তু ব্লাশার আর
তোমরা কম্প্যাক্ট পাউডার সব দিয়ে স্কিনটাকে সুন্দর করে সেট করতেই পারো। আর আমি যেহেতু বাইরে বেরোচ্ছি না, সেই জন্য আর ওগুলো অ্যাপ্লাই করলাম না। আর এইবার কিন্তু ফিনিশিংটা আছে দেবো হলে কি হেয়ার স্টাইলটা, হেয়ার স্টাইলটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে একবারে লুকটা নিয়ে আসছি। তো দেখো যে আমার কিন্তু হেয়ার স্টাইলটাও কমপ্লিট, সেটা ফাইনাল লুকটা তোমরা সবাই দেখো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে রেড কালার লিপস্টিক পরে কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয়েছে। আর আমার কিন্তু চোখে তোমরা বলবে যে লেন্স পরেছো কি দিন, আগে কিন্তু লেন্স পরিনি, কারণ আমার কিন্তু চোখের যে মনিটা, চোখের মনিটাই কিন্তু একটুখানি ইয়েলো কালারের, ওই জন্য কিন্তু লেন্সের আর পরার প্রয়োজন হয় না আমার।